আপনারা কি জানেন সতীদাহ প্রথার বিরুদ্ধে কে লড়াই করেছিলেন? আপনি কি জানেন সতীদাহ প্রথা কিভাবে বন্ধ করেছিলেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি লড়াই করেছিলেন? একটা ছোট্ট ঘটনা আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে শোনাতে চলেছি। আমার বিশ্বাস আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে চোখের জল আটকাতে পারবেন না। হঠাৎ সেদিন অস্থিরভাবে পায়চারি করছিলেন রাজা, বড় হতাশ লাগছে তার। মানুষই যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে, আর করবেনই বা কাদের জন্য? ধস, আর লড়াই করে লাভ নেই। এমন সময় দারোয়ান এসে বলল একজন প্রিয় ব্রাহ্মণ দেখা করতে চাইছে। একটু বিরক্ত হয়ে শেষমেশ বললেন, ঠিক আছে পাঠিয়ে দে। এক ব্রাহ্মণ ঘরে ঢুকল, খাটো ধুতি, গায়ে নামাবলি, মাথায় টিকি। টিকি দেখলি রাজার মাথাটা যায় গরম হয়ে, রুক্ষ স্বরে বললেন, কি চাই? ব্রাহ্মণ বলতে শুরু করলেন, আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য। জানেন সেদিন ছিল বৈশাখ মাস, দোল থেকে ফিরতে ফিরতেই মেয়ে অপর্ণা এসে ঝাঁপিয়ে পড়ল আমার কোলে, জল দিল, গামছা দিল, বাতাস দিল পাখা করে। আমার জন্য তার যেন যত চিন্তা, বাপে মেয়েতে আদর খাচ্ছি। তখন ওর মা ডাকলো ঘর থেকে, ভেতরে যেতে বলল, মেয়ের তো 7 বছর বয়স হলো, আর কতদিন ঘরে বসিয়ে রাখবে, পাড়ায় যে কান পাতা দেয়। আমি বললাম, পাত্র পাচ্ছি কই, যার কাছে যাই সে বলে 1000 টাকার কমে পণ নেবে না কেউ। মন্দিরা ফিসফিস করে বলল, সবার তো কপাল সমান হয় না, কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে। কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছে, বয়সটা বেশি, 70-এর ঘরে, কিন্তু উঁচু বংশ, 50 টাকায় কন্যা উদ্ধার করেন তিনি। আমাদের অপুকে ওর হাতে গৌরীদান করেন। আমি চেঁচিয়ে উঠলাম, না না এ হবে না। কিন্তু সমাজের চাপ তো বুঝি, বুঝি সংসারের চাপও, নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম। লাল চেলি, গয়না, আলতা, সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল। সে যে কি রূপ কি বলবো, বোধহয় বাপের নজরটাই লেগে গিয়েছিল সেদিন। বরদিনী মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিল নদীপথে, আরো কারো কন্যা উদ্ধার করতে বলে গেলেন, আবার আসব পরের বছর। আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ, সারাক্ষণ আমার পিছনে, সব কাজ শিখে গেল, পারতো না শুধু রান্না। একদিন হাতে ফোসকা পড়ে কি অবস্থা, আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে লাগাবে না, আগুনে ওর কষ্ট হয়। কি খুশি সেদিন আমার মেয়ে, আমাকে জড়িয়ে ধরে কত আদর। আশ্বিন মাস গড়িয়ে যায়, পুজো আসছে, চারিদিকে সাজো সাজো রব। আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি, আলতা সব নিয়ে এলাম। মেয়ে খুব খুশি বললো, ও কখন যে পরবো এইসব, বাবা আমাকে রানীর মতো লাগবে বলো। আনন্দে আমার চোখ ভিজে উঠল, অভাবী সংসারে খুশি উপচে পড়ল। জানেন ঠিক তার পরের দিন সকাল 10টা হবে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে, গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন, যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা। ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব, কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়ে এসেছেন আমার বাড়ি, কোনো উপায় ছিল না। রাজা বলে উঠলেন, তারপর? তারপর মেয়েকে সাজালাম, নতুন লাল চেলির শাড়ি, গয়না, আলতা, সিঁদুরে, মেয়ে সেদিন অপরূপা, গ্রামে উৎসব, ঢাক বাজছে, এওরা সবাই ওর মাথায় সিঁদুর, ওর আলতা নিচ্ছে, আর ও নিজেকে খুশি সেজে গুজে, ওর পছন্দের দধি মিষ্টান্ন এসেছে ঘর ভরে। জানেন তার মধ্যেও ও সেসব আমাকে খাবে বলে ব্যস্ত, চোখটা মুছে আবার শুরু করেন। খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের জন্য। এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত, সতী মাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলীন সমাজ। মেয়েকে কোলে নিয়ে চললাম, কাঁদে নিয়ে একটু, ওকে বুঝতে দিতে চাইনি কিছুই, চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিলল। মেয়ে অবাক হয়ে দেখছিল সব, আগুন দেওয়া হলো চিতায়, দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। মেয়ে বলল, বাবা
বাড়ি চলো, আগুনে আমার বড় ভয়। আমি বললাম, আমার গলাটা একবার ছাড় না মা। কচি হাত দুটো গলাটা ছাড়তেই ছুঁড়ে দিলাম অগ্নিকুণ্ডে। আগুনের মধ্য থেকে একটা রিনরিনে গলার আওয়াজ পাওয়া গেল, বাবা। সেই ডাক আমি আজও ভুলতে পারিনি। তারপর থেকে একদিনও রাত্রে ঘুমোতে পারিনি। উঠতে বসতে খেতে শুতে শুধু একই আওয়াজ, বাবা। আমি পারিনি তাকে বাঁচাতে। আপনি পারেন, পায়ে ধরি আপনার, মেয়েগুলোকে বাঁচান। কত মেয়ে গ্রামে ঘরে আপনার মুখ চেয়ে আছে। আছি আমরা মেয়ের বাম্মারা, বলতে পারি না সমাজের ভয়ে, কিন্তু আপনি পারবেন। উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায়, বললেন, আমায় আপনি শক্তি দিলেন, পারতে আমাকে হবেই। এখানে না হলে ব্রিটেনে যাব, প্রিভি কাউন্সিলে দরবার করব। কথা দিলাম আপনাকে, বাকিটা ইতিহাস। সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে আপনাদের বোঝানো যাবে না। কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলেই ছিল তার বিরুদ্ধে। কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার উপর দিয়ে, কিন্তু বটবৃক্ষের মতো অটুট ছিলেন তিনি। এবং শেষমেশ ভারতের আধুনিক মানুষ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করতে পেরেছিলেন। তাই সশ্রদ্ধ প্রণাম জানাই ওই বীর পুরুষকে।